আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন্নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে 17তম ক্লাসে যুক্ত হচ্ছি। এর আগেও আমি আরও 16টি ক্লাসে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম বিভিন্ন টপিক নিয়ে। আজকে আমি আপনাদেরকে অধ্যায় দুইয়ের শেষ ক্লাস, অর্থাৎ অধ্যায় দুইয়ে যে ক্লাসগুলো নিয়েছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আজকে শেষ ক্লাস দিয়ে আমি আজকে অধ্যায় দুই শেষ করব। আর আজকের টপিক হচ্ছে ক্রসিং ওভার। আপনারা জানেন এই ক্রসিং ওভারে আপনাদের যে বিষয়গুলো বোঝাবো, তার আগে আমি পিছনের দিকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি। এই অধ্যায় দুইয়ে ছিল কোষ বিভাজন, সেখানে আপনারা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস সম্পর্কে জেনেছেন। আর মিউসিসেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রসিং ওভার, অর্থাৎ মিউসিসের উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে এই ক্রসিং ওভারটি সংগঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ উভয়েরই জন্য। তাহলে শিক্ষার্থীরা চলুন বোর্ডে যাই। আর এর আগেই মনে করিয়ে দিচ্ছি, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি অবশ্যই সাথে নিয়ে ক্লাস আমার সাথে যুক্ত হবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন বোর্ডে যাচ্ছি। আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে দুই, কোষ বিভাজন, আর আলোচ্য বিষয় হচ্ছে ক্রসিং ওভার। আসুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে এই টপিকটি, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক প্রথমেই বলেছি, তাও আমি এখানে ব্যাখ্যা না এনে চিহ্নিত চিত্রটা উপস্থাপন করেছি এবং চিহ্নিত চিত্রের মাধ্যমে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা বুঝাচ্ছি। আসছি, এটি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি আপনারা জানেন? ক্রোমোজোম আপনারা জানেন প্রোফেজ পর্যায়ে এসে জল বিয়োজনের ফলে লম্বালম্বী বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে এটি হচ্ছে সেন্ট্রোমিয়া আর এগুলো হচ্ছে ক্রোমাটিড। আমরা জানি একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, এটি এবং এটি হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এটি এবং এটি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। কারণ এটি হচ্ছে একটি ক্রোমোজোমের ক্রোমাটিড, এটি হচ্ছে অন্য আরেকটি ক্রোমোজোমের ক্রোমাটিড। আর ভিন্ন দুটি ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে, আর একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে বুঝবেন, মিউসিস কোষ বিভাজনের, আবারও বলছি, মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ একে প্যাকাইটিন উপপর্যায়, মনোযোগ দিয়ে যদি বোঝেন, আবারও বলছি, মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ এক এর প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। এই যুক্ত হওয়া স্থানটি দেখতে ইংরেজি এক্স অক্ষরের মতো, যেটিকে কাইজামা বলে। আবারও বলছি, এই যুক্ত হওয়া স্থানটি আপনারা যদি এভাবে চিন্তা করেন, তাহলে এটি দেখতে অনেকটা ইংরেজি এক্স অক্ষরের মতো, যেটিকে কাইজামা বলে। তাহলে আবার মনোযোগ দিয়ে যদি বোঝেন, মিউসিস একের প্রোফেজ এক পর্যায়ের প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যে আকৃতি সৃষ্টি হয় তাকে বলা হয় কাইজামা। তাহলে এখানে এটি হচ্ছে একটি ক্রোমোজোমের ক্রোমাটিড, এটি হচ্ছে অন্য ক্রোমোজোমের ক্রোমাটিড, দুটি পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার স্থানটি দেখতে এক্স অক্ষরের মতো, যেটাকে কাইজামা বলা হচ্ছে। এই দুটোই নন সিস্টার ক্রোমাটিড। এখানে এসে যদি আপনারা দেখেন, এই নন সিস্টার ক্রোমাটিডের এটি থেকে কিছু অংশ এই ক্রোমোজোমে চলে আসছে এবং এই ক্রোমোজোম থেকে কিছু অংশ এখানে চলে আসছে। তাহলে এখানে যদি আমরা দেখি, ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত ক্রোমাটিডের অংশ, অর্থাৎ এই ক্রোমোজোম থেকে, এটি দুটি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এটির কিছু অংশ এখানে চলে গিয়েছে আর এখানের কিছু অংশ, অর্থাৎ সাদা অংশ, এই ক্রোমোজোমে চলে এসেছে। আর এটি হলো ব্লু কালার, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুটি ভিন্ন রং রেখেছি। এখান থেকে, সাদা অংশ থেকে কিছু অংশ এখানে চলে গেছে, অর্থাৎ এতে ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটেছে। আর এই অংশের বিনিময় ঘটার কারণে জিনের বিনিময় ঘটেছে। ক্রসিং ওভার জীব জগতে খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের মনোযোগ দিয়ে বুঝতে বলছি, কারণ ক্রসিং ওভারের ফলে যে জিনের বিনিময় ঘটে, এতে প্রকরণের সৃষ্টি হয়, জীব জগতে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, জীব জগতের জীবকুল প্রতিকূল পরিবেশে টিকে থাকার বৈশিষ্ট্য ধারণ করে এবং এই ক্রসিং ওভারের ফলে আমরা বৈশিষ্ট্য সম্পন্ন গুণগুলো অন্য জীবে স্থানান্তর করতে পারি। শিক্ষার্থীরা আবারও বলছি, ক্রসিং ওভার টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি চিহ্নিত চিত্রের মাধ্যমে আপনারা উত্তরপত্রে যখনই পরীক্ষায় আসবে, চিহ্নিত চিত্রের মাধ্যমে আপনারা তথ্যটা উপস্থাপন করবেন। আর অবশ্যই ক্রসিং ওভার ঘটে মিউসিস একের প্রোফেজ এক এবং
প্যাকাইটিং উপপর্যায়ে, জ্ঞানমূলকে প্রায়ই আসে, ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে? আবারও বলছি জ্ঞানমূলকে এই প্রশ্নটি প্রায়ই আসে যে ক্রসিং ওভার ঘটে মিউসিসের কোন উপপর্যায়ে, তখন সেক্ষেত্রে আপনারা লিখবেন যে প্যাকাইটিং উপপর্যায়ে। শিক্ষার্থীরা আপনারা এখানে খুবই সংক্ষিপ্ত আকারে আমি তথ্যটি উপস্থাপন করেছি। আবারও বলছি এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এগুলো সেন্ট্রোমিয়ার, এটি হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কারণ এটি এবং এটি দুটোই একটি ক্রোমোজোমের অংশ সিস্টার ক্রোমাটিড, আর এটি হচ্ছে আরেকটি ক্রোমোজোমের অংশ যেগুলোকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর ক্রসিং ওভার ঘটবে সবসময়ই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে নয়। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে প্যাকাইটিন উপপর্যায়ে জিনের যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারের ওভারের মাধ্যমে জীবজগতে আমূল পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগুলো এক জেনেটিক্স থেকে অন্য জেনেটিকে চেঞ্জ হয়, নতুন প্রকরণের সৃষ্টি হয়, প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, অভিব্যক্তি হয়, এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হয় ক্রসিং ওভারের মাধ্যমে। শিক্ষার্থীরা আশা করি আপনারা ক্রসিং ওভারকে এই টপিকটি বুঝিয়েছিলাম। আমি আপনাদেরকে আরেকটু মনে করি দিচ্ছি অধ্যায় দুই যেটা ছিল কোষ বিভাজন, এখানে আমি আপনাদেরকে কোষ বিভাজনের যে গুরুত্বপূর্ণ অংশগুলো যে অ্যামাইটোসিস সম্পর্কে জানিয়েছি। ইউটিউব ক্লাসে আমি আপনাদেরকে শুধুমাত্র মিউসিসের টপিকগুলো বুঝিয়েছি, কারণ মাইটোসিসের যে অংশগুলো আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এগুলো আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। তাই আমি মিউসিসের গুরুত্বপূর্ণ উপপর্যায়গুলো যেমন প্রোফেজ এক, প্রোফেজ দুই, প্রোফেজ তিন, প্রোফেজ এক, মেটাফেজ এক, এনাফেজ এক, টেলোফেজ, এই ধাপগুলো বুঝিয়েছি, প্যাকাইটিন, ডিপ্লোটিন, জাইগোটিন এগুলো সম্পর্কে জানিয়েছি। আশা করি সেই ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ক্লাসটি বুঝতে আপনাদের সুবিধা হবে। শিক্ষার্থীরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শেষ করছি আজকের ক্লাস, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।